লোকসভা নির্বাচন সমাগত নির্বাচনী প্রেক্ষাপট ইতিমধ্যে সাজু হয়েছে আর নির্বাচনের বাবে প্রচারও লাহে লাহে বাড়ি অহা দেখা গৈছে রাজনৈতিক দলসমূহর। তার মাজতে কেখনমান বিশেষ কৌতূহল সৃষ্টিকারী বাহনের কথা আপনার কবলে বিচার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারের বাবে এখন বিশেষ বাহন অলপতে গুজরাটের গুয়াহাটি অনা হয়। সেই বাহনখনক লৈ যথেষ্ট চর্চা হল। সেই বাহনখন আসলে প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা যতেই থাকিব সেই নির্বাচনী সভার সময়সীমাখিন প্রধানমন্ত্রীর বাবে সেইখন বাহন থাকিব বা প্রধানমন্ত্রীর নির্বাচনী সভা যত যত হব সেই বাহনখনক সেই গেরুয়া রঙের বাহনখনক দেখা যাব। এই বাহনখন বিজেপিয়ে ইতিমধ্যে সাজু করে তুলিছে। বাহনখন সুন্দরক সজায় পড়াই তোলা হয়েছে। অত্যাধুনিক লাইট মোদীর ফটোরে সজা সেইখন বাহন অসমলৈ যেতিয়া প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার করবলে আহিব তেতিয়া এইখন বাহন সেই জনসভাবুরত দেখা যাব। বাহনখন সমষ্টিয়ে সমষ্টিয়ে ঘুরব। কিন্তু এইবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই বিশেষ বাহনখনের পিছত এইবার আপনার কবলে বিচার বদরদিন আজমলৰ AIUDF প্রধানগীর এখন বিশেষ বাহনের কথা। এখন বিশেষ বাহন লৈ সাজু হয়েছে। বাবেও ইতিমধ্যে এখন বিশেষ বাহন বিশেষ ধরনের তৈয়ার করা হয়েছে আর সেই বাহনখন ব্যবহার করব নির্বাচনী প্রচারের সময়সাত। এতিয়া আপোনালোকক ভালদরে দেখাবলৈ বিচাৰিছো আজমলৰ বাবে সাজু হওয়া এইখন বাহন। গোয়ালপাড়ার মাজমজিয়া দেখা গলে বাহনখন আর বাহনখনক কেন্দ্র করে সৃষ্টি হল যথেষ্ট কৌতূহলর। পিছে এনেকুৱা কি আছে এই বাহনখনৰ ভিতৰত? বাহনখন নির্বাচনী প্রচারের সময়ত আজমলৰ লগতেই থাকিব। বর্তমানেও ধুবুরী লোকসভা সমষ্টির বাবে যি যি ঠাইলৈ গৈছে বদরদিন আজমল এই বাহনখনো তেওঁৰ লগতেই গৈছে। আসলতে বাহনখনত আজমলৰ বাবে সাজু করা হয়েছে এটা বিশেষ শৌচালয়। যেহেতু নির্বাচনী সময়ত অধিকাংশ সময় আজমলে হয়তো সভায় সমিতিয়ে ব্যস্ত থাকিব সেইবাবে এই বাহনখন নামাজের সময়ত সুবিধা নথকা অঞ্চলবোৰত শৌচ প্রস্রাব করে হাত মুখ ধুই পবিত্র হব পরাক সুবিধা সকলোখিনি করা হয়েছে। যেহেতু আজমল এজন ধর্মীয় লোক আর সেয়েহে শরীর পবিত্র করে যাতে নামাজ পড়িব পারে বা রোজা রাখিব পারে তার বাবে এই বিশেষ বাহনখন ব্যবহৃত হব আর সেই অনুসরিয়ে বাহনখন 35 লাখ টকীয়া এখন বাহন। বাহনখনক লৈ আসলতে বহুতরে মাজত উৎসুকতারও সৃষ্টি হয়েছে যে বাহনখনের ভিতর আছে কি সেয়া চাবলৈ বহুতে ইচ্ছা প্রকাশ করেছে আর বাহনখন বিশেষকৈ বিভিন্ন অঞ্চলত বাহনখন চাবলৈও বহুজনে হেতা উপরা লগাইছে। যি নহক আসলতে এতিয়া নির্বাচনী যি প্রচারের যিবোৰ ব্যবস্থা সেয়া কিছু কিছু নতুনত্ব আহিছে। আজিকালি নির্বাচনী প্রচারের সময়তে VIP VVIP সকলে ডাঙর ডাঙর বাহন ক্যারোভেন ব্যবহার করা দেখা গৈছে আর ইয়াতে শেহতীয়াকৈ বদরদিন আজমলেও এখন তেনেকুৱা বাহন নিজৰ বাবে সাজু করে তুলিছে।